গাছ, ফুল, ফল, সবজি, আমরা কিন্তু প্রত্যেকেই সেই সমস্ত জিনিসগুলো ভালোবাসি। তো সেটা যদি তৈরি করা যায় হয় ছাদ বাগানে 100% অর্গানিকভাবে, তো এর থেকে ভালো কিছু হয় বলে আমার আর মনে হয় না। তো আমি আমার ছাদ বাগানে পুরোপুরি 100% অর্গানিকভাবে ছাদ বাগানে শাক, সবজি, ফুল সমস্তটাই কিন্তু গ্রো করছি, এবং প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কীভাবে গাছের যত্ন নিই আমি, এবং কীভাবে আমি ছাদ বাগানে শাক, সবজি এবং অনেকটা খরচা কমিয়ে কিন্তু আমি আমার ছাদ বাগানে বাগান তৈরি করছি। তো আজকে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ছাদ বাগানে আমরা মোটামুটি এখন যারা ছাদে একটু বাগান করছি তারা সবাই চেষ্টা করছি একটা দুটো করে কিন্তু ফলের গাছ তৈরি করার। তো সেরকমই আমি আমার ছাদ বাগানে ফলের গাছ লাগিয়েছি। ফলের গাছের মধ্যে বেশ কয়েক রকমের ফলের গাছ লাগানো হয়েছে ছাদ বাগানে। তো তার মধ্যে যেটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে পেয়ারা গাছ। তো এখানে আমার দুটো পেয়ারা গাছ আছে এবং পাশাপাশি সবেদা গাছ আছে, কামরাঙা গাছ আছে, কুল গাছ আছে, এবং আমরা বিভিন্ন রকম কিছু কিছু গাছ করার চেষ্টা করছি এবং আস্তে আস্তে নতুন নতুন কিন্তু ছাদ বাগানে ফলের গাছ কিন্তু অ্যাড করছি। তো পেয়ারা গাছটা সবার প্রথমেই নেওয়া ছিল, তো সেই জন্য পেয়ারা গাছটা আমার বেশ বড়। তো সেই পেয়ারা গাছে কীভাবে আমরা প্রচুর পরিমাণে কিন্তু আমরা পেয়ারা ধরাতে পারি, তো ছোট্ট টিপস বলতে একটা ছোট্ট টিপ শেয়ার করব আপনাদের সঙ্গে, যেটা আপনাদের আশা করি একটু হলেও কাজে আসবে, বা আপনারা যদি এই পদ্ধতিটা একটুখানি ট্রাই করেন তাহলে আপনারাও নিজেরাই বুঝতে পারবেন যে গাছে কী পরিমাণে পেয়ারা হচ্ছে। আমরা যখনই ফলের গাছ কিনবো সবসময় চেষ্টা করব নার্সারি থেকে যখনই আমরা গাছ কিনবো আমরা কিন্তু ফল সময়তে আমরা গাছ কিনবো, তাতে হয়তো আমাদের একটু দামটা বেশি পড়ে কিন্তু আমরা সবসময় গাছের ফল দেখে তবেই কিন্তু আমরা গাছ কিনবো, তাহলে কিন্তু আমরা ঠকার সম্ভাবনাটা কিন্তু একদমই থাকবে না। তো সেরকমভাবে কিন্তু আমি বছর আগেই পেয়ারা গাছটা কিনি, তারপর লাগানোর 6 মাস পর থেকে কিন্তু গাছে পেয়ারা আসতে শুরু করে দিয়েছে। মানে প্রথমে পেয়ারা দেখে গাছটা কিনলাম, তারপর সেই পেয়ারাটা নর্মালি থাকে না, সেটা ঝরে যায়, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আসে, পেয়ারাটা ঝরে যায়, আর তারপরেই কিন্তু পরে আবার গাছটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং গাছে কিন্তু পেয়ারা ধরতে থাকে। তো যেটা আমি করছি দেখুন, এরকম গাছটাকে ছোটোবেলা থেকেই কিন্তু আমাদেরকে একটু পিঞ্চিং করে করে ঝাঁকড়া করতে হবে, তার কারণ পিঞ্চিং যদি আমরা না করি তাহলে ডালপালা কিন্তু বাড়বে না, তখন গাছটা কী হবে কি অনেকটা লম্বা হতে থাকবে এবং আস্তে আস্তে পরে গিয়ে এসে ঝাঁকড়া হবে, তখন কিন্তু মেন যে গাছটা সেটা কিন্তু আমরা যে ছাদে যে বাগান করছি সেটা কিন্তু তখন ঝাঁকড়া হবে না খুব একটা, আর গাছে কিন্তু পেয়ারাও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হবে। তো আজকে একটা জাস্ট ট্রিক আপনাদেরকে বলবো, সেটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ছোট গাছেই প্রচুর পেয়ারা হবে। তো যেটা আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি সেটা হচ্ছে দেখুন এরকম পিঞ্চিং। তো যখনই কোনো নতুন ডাল বেরোবে তো সেই ডালের 4 থেকে 6টা পাতা পরেই কিন্তু এরকম আমরা যে কচি যে দুটো পাতা বেরোচ্ছে সেই পাতাটাকে আমরা কেটে দেবো, কেটে দিলেই কিন্তু দেখুন এরকমভাবে কিন্তু 5 থেকে 2টো একটা করে পেয়ারা কিন্তু সেখান থেকে কিন্তু আসতে থাকবে। তো যখন পেয়ারা মানে পেয়ারাটা যখন গাছে আসার সিজন থাকে সেই সময়ে আসবে, না হলে কিন্তু ডাল বেরোবে নতুন করে, আবার যখন দেখা যাবে যে নতুন করে দুটো ডাল হয়ে যায় আবার সেখানে 4টে 6টা পাতা তৈরি হয়ে গেছে, আবার আমরা মাথাটা পিঞ্চিং করে দেবো। কিন্তু এই করে করে আমরা পেয়ারা গাছটাকে আগে প্রথমে ঝাঁকড়া করব। আর যেটা করতে হবে কিন্তু যে কোনো ফল, ফুল, সবজি আমরা যদি খুব ভালো মতন পেতে চাই তাহলে কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেখানে রোদ আসে সেরকম জায়গাটাই কিন্তু আমাদেরকে এই গাছগুলোকে কিন্তু রাখতে হবে, না হলে কিন্তু আমরা মনের মতো গাছ থেকে ফুল, ফল, সবজি কোনোটাই কিন্তু পাবো না। তো সেরকম জায়গায় আমাদেরকে রাখতে হবে। আর খাবার কিন্তু অবশ্যই আমাদেরকে সপ্তাহে একদিন না হলে অন্তত 15 দিনে একদিন গাছে কিন্তু কিছু না কিছু খাবার আমাদেরকে দিতেই হবে, যেটা আপনার হাতের কাছে খাবার আছে, যেটা আপনি জোগাড় করতে পাচ্ছেন অর্গানিকভাবে, সেই সমস্ত গাছের সেই সমস্ত খাবার আপনি কিন্তু আপনার পেয়ারা গাছে কিন্তু অনবরত দিয়ে যাবেন। আর গাছে কিন্তু যখন কচি পাতা আসে তখন কিন্তু পোকামাকড়ের অ্যাটাকটাও হয়, সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। ওই সময় কিন্তু জলের স্প্রের মাধ্যমে গাছে পোকা আসে, একটা দুটো প্রথমে পোকা আসে, তারপর কিন্তু সেটা ডিম পেড়ে গাছে আস্তে আস্তে কিন্তু পোকায় ভর্তি হয়ে যায়। তো আমাদেরকে কিন্তু পোকাটা বাড়তে দেওয়া যাবে না, মানে যখনই আমরা সব প্রতিনিয়ত গাছগুলোকে দেখতে থাকবো এবং সঙ্গে সঙ্গে সেই সমস্ত জায়গায় যখনই দেখবো কোনো পোকা ডিম পেড়েছে, বা আপনারা সবথেকে ভালো একটা পদ্ধতি হচ্ছে গাছে যদি কোনো কারণে দেখতে পান যে পিঁপড়ে ঘোরাঘুরি করছে, কালো পিঁপড়ে বা যে কোনো পিঁপড়ে, তখনই কিন্তু আপনি সতর্ক হয়ে যান যে আপনার গাছে কিন্তু পোকার অ্যাটাক হয়েছে বা গাছে কিন্তু পোকার ডিম পেড়ে গেছে। তো সেই জন্য তখন থেকেই কিন্তু গাছটাকে খুব ভালো করে 2 বেলা করে কিন্তু গাছকে স্নান করাতে হবে। আপনি গাছটাকে যদি ভীষণ ভালো করে
রাত্রে সন্ধ্যে বিকেলবেলার দিকে বিশেষ করে আপনি যদি খুব ভালো করে গাছটাকে স্নান করে পুরো গাছটাকে ভিজিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পোকামাকড় এমনিতেই কিন্তু চলে যাবে। আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যদি আপনাদের গাছে গ্রোথ এরকম সুন্দর থাকে তাহলে তো ঠিক আছে, যদি দেখছেন যে গাছের পাতা একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে বা একটু ফ্যাকাশে রং হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো অর্গানিক ভিটামিন ওষুধ স্প্রে করতে পারেন পাতায়, তাহলে কিন্তু গাছের গ্রোথ ভীষণ ভালো থাকবে। গাছের পাতা যদি এরকম সুন্দর সবুজ থাকে তবেই কিন্তু গাছের ফলটাও ফুল আসবে প্রচুর, গাছে ফলও কিন্তু প্রচুর হবে। তো সেই জন্য আমাদেরকে কিন্তু গাছের সঠিক সময় কিন্তু খাবারটাও দিয়ে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে এরকম পিঞ্চিংটাও কিন্তু করে যেতে হবে। তো গাছে সবসময় কিন্তু নতুন ডালেই কিন্তু পেয়ারা ধরে, তো তার জন্য আমাদেরকে পিঞ্চিংটা করতে হবে, গাছের ডাল বাড়াতে হবে। আর যখনই গাছের পেয়ারাটা শেষ হয়ে যাবে আমাদেরকে সেখান থেকে কিছুটা পরিমাণ ডাল আমাদেরকে কিন্তু কেটে দিতে হবে। তো এই একটা দুটো জিনিস যদি আমরা ছাদ বাগানে একটু ফলো করতে পারি পেয়ারা গাছের ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে খুব সুন্দর অনায়াসে খুব সহজে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ছাদ বাগানের গাছ থেকেই আমরা কিন্তু পেয়ারা পাবো। আর এই পেয়ারা খেতে কিন্তু পুরোপুরি আলাদা, আপনি যদি কখনো বাজারের পেয়ারা তো খাচ্ছেনই, তো যদি ছাদ বাগানে একবার একটা পেয়ারা গাছ এইভাবে তৈরি করে অবশ্যই অর্গানিকভাবে তৈরি করে যদি আপনি পেয়ারা খেয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা পার্থক্য। তো অবশ্যই সবাই মিলে ছাদ বাগানে আসুন, আমরা প্রত্যেকেই বাগান করি, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে আমাদের সব ফ্যামিলিকেও কিন্তু আমরা ফ্রেশ অর্গানিক কেমিক্যাল বিষমুক্ত ফল সবজি ফুল সমস্তটাই কিন্তু আমরা পাচ্ছি এবং সেটা আমরা আমাদের প্রত্যেকেই কিন্তু আমরা সেটা গ্রহণ করতে পারছি। তো অবশ্যই আমরা ছাদ বাগানে ফুলের গাছের সঙ্গে সঙ্গে ফলের গাছ সবজি গাছ এগুলো যদি আমরা একটু একটু করি তো আমাদেরকে একটা জিনিসই মনে করতে হবে, যেই সমস্ত গাছগুলো খুব সহজে হয় যেগুলো খুব ঝামেলা নেই সেই সমস্ত গাছ যদি আমরা একটু বেছে নিয়ে করতে পারি তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে কিন্তু বেশি পরিশ্রমও হয় না আর খুব সহজেই কিন্তু সেই সমস্ত গাছ থেকে আমরা রেজাল্টও পাই। শুধু যেটুকু মেনটেন করতে হবে সেটা হচ্ছে গাছে সঠিক সময়ে একটু জল দেওয়া আর সঠিক সময়ে খাবার দেওয়া, এই দুই একটা জিনিস যদি আমরা একটু ফলো করতে পারি তাহলেই কিন্তু আমাদের ছাদ বাগানে ফুল ফল সবজি সমস্ত কিছুতেই কিন্তু ভরে থাকবে সারা বছর। তো সবাই এইভাবে অর্গানিকভাবে ছাদে বাগান তৈরি করুন, আশা করি আপনারা সেদিকেই সবাই আমরা এগোচ্ছি আস্তে আস্তে যাতে অর্গানিকভাবে আমরা বাগান তৈরি করতে পারি, হোক না একটু কম। তো পাঁচটা ফলের জায়গায় যদি দুটো ফল হয় তাহলে কিন্তু আমার মনে হয় সেটাই কিন্তু আমাদের বেশি লাভ। তো অবশ্যই আমরা ছাদ বাগানে যে গাছগুলো তৈরি করবো অর্গানিকভাবেই রাখবো, তো সবাই এইভাবে বাগান তৈরি করুন আর খুশিতে ভরে থাকুন।